আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থী দু হাজার বাইশ তোমাদের বাংলা প্রথমপত্রের পত্রের কিউ এর সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব। এখানে আমি নব্বইটি এম সি নিয়ে আলোচনা করব আনসার সহ ইনশাআল্লাহ নব্বইটি থেকে তোমাদের পনেরোটি কমন পড়বে তোমাদের এমসিকিউ কিউ আসবে তিরিশটি তার মাঝখান থেকে তোমাদের আনসার করতে হবে পনেরোটি এখানে আমি প্রথম যে এমসিকিউটা আছে সেটার এখানে দেখো প্রথম এমসিকিউ হলো হল বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো কি মহত্ত্ব আছে এখানে সঠিক অপশন হলো এক নাম্বার বিজন আমি শুধু সঠিক অপশনগুলো বলবো চারটি অপশন বলবো না কারণ না হয় ভিডিওটি একটু বড় হয়ে যাবে দুই নম্বরে আছে প্রশ্ন উদ্দীপকের তুমি চরিত্র উদ্দীপকটি একটু পড়ে নেবে যে উদ্দীপকটি পর এবং দুই তিন নং প্রশ্নের উত্তর দাও যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাদিতে যে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে এখানে দুই নম্বর প্রশ্ন হল উদ্দীপকে তুমি চরিত্র উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন শ্রেণীর মানুষের ইঙ্গিত করেছে এখানে দুই নম্বর সঠিক অপশন হলো খ যেটা অভিজাত শ্রেণীর তিন নম্বর প্রশ্ন হলো উদ উদ্দীপকটির বা অর্থনীচের কোন চরণে বিদ্যমান তিন নম্বর সঠিক অপশন হচ্ছে খ এই সত্যিকার মানুষ দিগকে অবহেলা করে আসি বলিয়া আজ আমাদের অধপতন। চার নাম্বার প্রশ্ন হচ্ছে ফুকলোর শব্দের অর্থ কী চার নম্বর সঠিক অপশন হচ্ছে ছোট গ লোক সংস্কৃতি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সত্যের নিবিড় সাধনায় মহানবী সাল্লাম এর চরিত্র হয়ে উঠেছিল এখানে সঠিক অপশন হলো পাঁচ নম্বর খ নাম্বার মধুময় ছয় নম্বর প্রশ্ন হলো মোল্লা হাকিল তাহলে শালা জো সুজাপদ দেখো এখানে সোজাপদ বলতে কি বোঝানো হয়েছে ছয় নম্বর সঠিক অপশন হচ্ছে বড় গন্নপথ সাত নম্বর প্রশ্ন হলো আমার পরিচয় কবিতায় কমলার দিগি ও মহুরায় মহু আর পালা প্রসঙ্গ এনে কবি কি বুঝিয়েছেন সাত নম্বর সঠিক অপশন হচ্ছে ক সাহিত্যিক ঐতিহ্য এরপর একটা উদ্দীপক আছে মা বাবাহীন অনু মা বাবাহীন তনু মামার বাড়িতে আশ্রয় নেয় মামা তাকে সাদরে গ্রহণ করলেও মামি তাকে সহ করতে পারে না তাকে দিয়ে গড়ের যাবতীয় কাজ করিয়ে নেয় কিন্তু ঠিকমতো খেতে দেয় না নিরপায় তো সব নীরবে সহ্য করে মানে সহ করে এখানে আট নম্বর প্রশ্ন আছে যে কারণে তনু ও মমতাদি একই সূত্রে গাঁথা এখানে সঠিক অপশন হচ্ছে ক রোমান নাম্বার এক এবং দুই নয় নম্বর প্রশ্ন হচ্ছে একই সূত্রে গাথা সত্ত্বেও মমতাদি আলাদা কারণ সে এখানে নয় নম্বর সঠিক অপশন হচ্ছে বড় গ স্বাবলম্বী দশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাবন্ধিক বই পড়াকে মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ শখ বলেছেন কেন দশ নম্বর সঠিক অপশন হচ্ছে ক আত্মিক বিকাশ হয় বলে এরপর একটা উদ্দীপক আছে উদ্দীপকটি পর এগারো এবং বারো নং প্রশ্নের উত্তর দাও এদেশের বায়ু জল ফুল ফল বন গায়ের মানুষগুলো একান্ত স্বজন মুখে দুঃখ সুখে দুঃখে আনন্দ বেদনায় বারো মাস পরস্পর মিলেমিশে করছি বসবাস এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকটি আমি কোন কোনো আগন্তক নই কবিতাটির কোন দিকটি প্রতিফলিত হয়েছে এখানে এগারো নম্বর সঠিক অপশন হচ্ছে বরগ দেশের প্রকৃত মানুষের একত্রতা বারো নম্বর প্রশ্ন হচ্ছে উপরিক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি হল এখানে সঠিক অপশন হচ্ছে বড় গ রোমান নাম্বার এক দুই তিন তেরো নম্বর প্রশ্ন হচ্ছে তোমাকে পাওয়ার জন্যে যে স্বাধীনতা কবিতায় অনাথ কিশোরী থালা শূন্য কেন এখানে তেরো নম্বর সঠিক অপশন হচ্ছে ছোট গ হানাদারদের হামলা লুটপাটে বিরক্ত নিঃস্ব বলে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে খাইবার পাশের হিম্মত বুকে নিয়ে এখানে খাইবার পাস বলতে কি বোঝানো হয়েছে চোদ্দ নম্বর সঠিক অপশন হচ্ছে ছোটগ গিরিপথ এরপর একটা উদ্দীপক আছে উদ্দীপকটি পরা এবং পনেরো ষোলো নং প্রশ্নের উত্তর দাও বহু দেশে দেখে আসি বহু নদ দলে কিন্তু এ সিনের তিন মিটে কাজ জলে বাংলার হাওয়া বাংলার জল হৃদয় আমার করে সূচ সু সুশীতল তাহলে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কবিতা অংশে দুটোর মধ্যে কপোতাক্ষ্যনত কবিতায় যে বিষয়ে মিল রয়েছে সেটা হলো এখানে সঠিক পনেরো নম্বর সঠিক অপশন হচ্ছে সোট গ সেটা হবে রোমান নাম্বার এক এবং রোমান নাম্বার তিন ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের যে অনুভূতি বিদ্যমান তা কপোতাক্ষনত কবিতায় কোন চরণে প্রকাশ পেয়েছে ষোলো নম্বর সঠিক অপশন হচ্ছে ছোট গ দুগ্ধ স্রোতরূপিতমি জন্মভূমি স্তনে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে পহেলা বৈশাখ দিনটির স্বতন্ত্র বলা হয়েছে কেন সতেরো নম্বর সঠিক অপশন হচ্ছে বড় গ সেখানে রোমান নাম্বার এক রোমান নাম্বার দুই এবং রোমান নাম্বার তিন আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার প্রথম সার্থক ও কালজয়ী ঔপনি কে আঠারো নম্বর সঠিক অপশন হচ্ছে ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে সাহসী জননী বাংলা কবিতায় পথে পথে ত্যাপান্তরে কে ঘুরে উনিশ নম্বর সঠিক অপশন হচ্ছে ছোট গ বর্ণমালা বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কবি হেমচন্দ্র সাধন করতে বলেছেন বিশ নম্বর সঠিক অপশন হচ্ছে বড় গ সংকল্পের একুশ নম্বর প্রশ্ন হচ্ছে পায়ের দোলা পাইব কি উপায়ে এখানে পায়ের দুলি কী অর্থে ব্যবহৃত হয়েছে একুশ নম্বর সঠিক অপশন হচ্ছে খ আশীর্বাদ বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে আত্মসম্মানবোধ ফুটে উঠেছে মমতাদির নিচের কোন কথায় বাইশ নম্বর সঠিক অপশন হচ্ছে ছোট গ এখানে সাহিত্য বলছি না কে মারবে এটা সঠিক অপশন তেইশ নম্বর আছে শিক্ষা ও তো প্রবন্ধ মতে মানুষ কোথায় ধরা দিতে ভয় পায় তেইশ নম্বর সঠিক অপশন হচ্ছে বড় গ লোবের ফাঁদে চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কুহিলি শব্দের অর্থ কী কুহিলি শব্দের অর্থ হচ্ছে এখানে সঠিক অপশন হচ্ছে খ কুয়াশা পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে কবি নিজেকে কদম আলীর চিরচেনা স্বজন বলে মনে করেন কে পঁচিশ নাম্বার সঠিক অপশন হচ্ছে ছোট গ উভয়ে গায়ের বাসিন্দা বলে ছাব্বিশ নম্বর এখানে একটি প্রশ্ন আছে নিয়তি গল্পের সাপ দেখে শহীদের আনন্দ হলো কেন ছাব্বিশ নম্বর সঠিক প্রশ্ন হচ্ছে অপশন হচ্ছে ক রোমান নাম্বার এক এবং রোমান নম্বর তিন সাপটি খুব সুন্দর ছিল বলে এবং তিন নম্বর হচ্ছে নতুন কোনো কিছু দেখে শিশুসুলভ কৌতূহল সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে থেকে প্রচারিত কথিকাঠির নাম কী এখানে সাতাশ নম্বর সঠিক অপশন হচ্ছে খ দুর্জয় আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যবংশের অন্তর্গত আঠাশ নম্বর সঠিক অপশান হচ্ছে বড়গ গ নুরনামা উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বেল লেতর উনত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে ব্যাল বেতর কে বাংলায় কি বলা যেতে পারে উনত্রিশ নাম্বার সঠিক অপশন হচ্ছে বরগ এরপর দেখো আরও এখানে বাসটি এমসি রয়েছে এটির আনসার কিন্তু ডান পাশে দেওয়া আছে তোমরা দেখে নাও আমি প্রশ্নগুলো এবং আনসারগুলো বলবো না কারণ ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে তোমরা আনসারগুলো দেখে নিয়ে স্ক্রিন মেরে আনসারগুলো দেখে নাও এখানে বাসটি প্রশ্ন রয়েছে এবং বাসটির ডান পাশে আনসারও রয়েছে এরপর দেখো এইখানে তেইশ থেকে তিরিশ নাম্বার পর্যন্ত প্রশ্ন রয়েছে এখানে ডান পাশে আনসারও রয়েছে তোমরা দেখে নাও এরপর দেখো এখানে এক থেকে দশ পর্যন্ত প্রশ্ন রয়েছে এবং ডান পাশে আনসারও রয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে দেখে নাও এখানে এগারো থেকে তিরিশ পর্যন্ত রয়েছে এবং ডান পাশে আনসারও রয়েছে তোমরা দেখে নাও ইনশাল্লাহ এখানে আমি নব্বইটি নাই উনানব্বইটি এমসি কিউ দিয়েছি ইনশাল্লাহ এই উনানব্বইটি এমসি কিউ থেকে তোমাদের পনেরোটি কমন পড়বে আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তারাও এই অ্যানসি কিউটা পেয়ে যায় এবং তারাও যেন সঠিকভাবে আনসার দিতে পারে তোমরা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারো সেই আশা এবং দোয়া রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো